নতুন যিনি সচিব এসেছেন, এখন উনি বলতেছে রিক্রুটিং পারমিশন নেওয়ার পূর্বে কারা যাবে নামগুলো দিতে। আরে আশ্চর্য, আসলে আমাদেরকে দেখার কেউ নাই। দেখার কেউ নাই বলতে আমার, আমি এটা বুঝাইতে চাইতেছি, আমাদের একটা পারসেপশন, আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা ইয়ে দিয়ে বলতে চাই, নদীর এপার ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আমাদের দেশের মানুষের একটা পারসেপশন, কমন মানুষের একটা পারসেপশন, রিক্রুটিং এজেন্সি মানি ব্লাড চেকিং অর্গানাইজেশন, ব্লাড চেকিং এজেন্ট, যেটা আমরা একটু আগে আমাদের, আমি মনে হয় যদি না ভুল করি, আমাদের ম্যাক্সিমাম আমরা যারা আলোচনা করেছি, আমরা কিছুটা না কিছু ব্লেম গেম আমরা করেছি, যে হয় আমরা, আমাদের এটা করা উচিত, আপনাদের এটা করা উচিত। আসলে সাইকুল ভাই অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরা এখানে একে অপরকে ব্লেম দিয়ে আমরা এটা সমাধান করতে পারবো না। আমি শুধু দুই তিনটা পয়েন্ট আমরা বলবো, যেটা আমাদের আলোচনা হয়েছে, যে আমাদের হাত পা কিভাবে বাঁধা, আর আমাদের আমলারা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আমরা কিভাবে পড়ি। আমি শুধু একটা পয়েন্ট বলবো, আপনারা জানেন রিক্রুটিং আমাদের যে কোনো ডিমান্ড কালেক্ট করলে সেটা যথাযথ অ্যাটেস্টেশন, আমরা আমাদের নোমান ভাই বলেছেন যথাযথ অ্যাটেস্টেশনের মাধ্যমে আমরা বাংলাদেশে আনি। এরপরে কি করতে হয়, এটা আমরা মিনিস্ট্রিতে সাবমিট করি নিয়োগ অনুমতির জন্য, রিক্রুটিং পারমিশনের জন্য। রিক্রুটিং পারমিশনটা কি, আমাকে মন্ত্রণালয় রিক্রুট করার জন্য, এই ডিমান্ডে যত লোক আছে এই লোকগুলোকে রিক্রুট করার জন্য আমাকে অনুমতি দিবে। সেই অনুমতি পাওয়ার পরে আমি আমার মাধ্যমে, আমার পেপার দিতে পারি, রেডিওতে দিতে পারি, আমার মাধ্যমে আমি অ্যাডভার্টাইজ করে আমার এই ডিমান্ডের জন্য আমি লোক সংগ্রহ করবো। লোক সংগ্রহ করার পরে আমি এটা যথাযথভাবে সমাধান করে আমার যে পরবর্তী পদ্ধতিগুলো আছে মেডিকেল করবো, এমডিসিতে জমা দেবো, ভিসা আসবে, যার ভিসা লাগবে সে আমার সেই কর্মীকে আমি পাঠাইতে পারবো। যার ভিসা লাগবে না, অনেক কারণে আমাদের অনেক কর্মীর ভিসাও লাগে না, এমবিসি ভিসা দেয় না, এটা জিনিসটা অত্যন্ত ভাইটাল। এবং আমরা কিভাবে নির্যাতিত হচ্ছি, কিভাবে আমরা অ্যাবিউজ, আমরা অ্যাবিউজ হচ্ছি, আমি এটা উদাহরণ দিচ্ছি। আমার আমাদের একটা ডিমান্ড আমরা মিনিস্ট্রিতে জমা দিয়েছি, ওনারা এখন নতুন যিনি সচিব এসেছেন, উনি আগে আমাদের এগুলোর মধ্যে এইসব আইন কানুন ছিল না, এখন উনি বলতেছে রিক্রুটিং পারমিশন নেওয়ার পূর্বে আপনারা নাম, কারা যাবে নামগুলো দিবে। আরে আশ্চর্য, আমার রিক্রুটিং পারমিশন দেওয়ার পরে আমি পেপারে দিব, আমি প্রসিডিং গুলো করবো, আমি নামগুলো দিব কোথেকে আপনাকে? উনি ওটা বুঝতে চাচ্ছে না, উনি আমাদের ফাইলগুলো আটকে রাখছে দিনের পর দিন, মাসের পর মাস, এই ছাড়তেছে না। কি আমাদেরকে বাধ্য করতেছে, কি করার জন্য, নাম দেওয়ার জন্য। তখন আমরা কি করি, এই যে ইথিক্যাল রিক্রুটমেন্ট, আজকে আমার সাবজেক্টে ফিরে আসি, ইথিক্যাল রিক্রুটমেন্ট আমি কিভাবে করবো? আমার পারমিশন নিতে হইলে আমার এদিক দিয়ে এমপ্লয়ারের প্রেশার আছে, আমাকে কি করতে হবে, আমি 20টা নাম, আমার যদি 20টা ডিমান্ড থাকে আমি 20টা ফেক নাম ওখানে দিতে হবে, ফেক নাম দিয়ে আমি রিক্রুটিং পারমিশনটা আনতে হবে। পরবর্তী পর্যায়ে যখন আমি ভিসা লাগাবো, এই 20 জনকে তো আমার যাচ্ছে না, আমি আমার আবার আমার মাধ্যমে দালাল মাধ্যম বলেন, আমি দিই, আমি কি করবো, আমি কি করি, হ্যাঁ আমি কি করি, আমি আবার আমি আমি যখন এরপর আর পদ্ধতি হলো, আমাকে স্মার্ট কার্ড সংগ্রহের জন্য আমাদের বিএমইটিতে সাবমিট করতে হবে ওই পাসপোর্টগুলো, তখন আমাদের নামটা হয় ভিন্ন। তাই যে আমি এখানে আমার ইথিক্যাল কি রইলো, আমি নিজেই তো আনইথিক্যাল হয়ে গেলাম, কে বাধ্য করলো গঙ্গ। আমি সাবজেক্টে যদি ফিরে আসি, আমরা সাবজেক্ট ভিত্তিক, আমি আমাদের তো অনেক প্রবলেম, আমি আমাদের অনারেবল মহাসচিব সেক্রেটারি জেনারেল এ টু জেড মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছেন, আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা ভবিষ্যতে আমরা আমি কোকাস, কোকাসটা কি, কোকাসটা হলো অ্যাডভোকেসি একটা ফর্ম, এটা আমার আপনি আমার যে রানাভাই যেটা বলেছেন যে আমরা দায়িত্ব নিতে হবে না, ভূমধ্য আমার সাগরে যারা মারা যাবে তাদের দায়িত্ব আমরা রিক্রুটিং এজেন্সি নিব না। দুইটা পদ্ধতিতে মাইগ্রেন্ট, একটা হলো ডকুমেন্টেড, একটা আনডকুমেন্টেড, আমরা রিক্রুটিং এজেন্সি ডকুমেন্টেড মাইগ্রেন্ট পাঠাই, কোয় আমরা রেসপন্সিবিলিটি নিব, ভূমধ্য সাগরে কে মারা গেল তাদের, গভর্নমেন্ট নিবে, গভর্নমেন্ট ওইভাবে ইনিশিয়েট নিবে এগুলোর জন্য। সরি টু সে রান্না ভাই, আমি আমি যেটা বলতে চাইতেছি,
মাইগ্রেন্ট নিয়ে আমরা এখানে আলোচনা করছি। Let me say finish, please. Later you can discuss about the things. আমরা documented migrant পাঠাই। What does you mean by, what does, sorry to say, আপনি no need to bargaining, আমি ডিবেট করতে চাচ্ছি না। মেইনলি হলো আমরা ওটার দায়িত্ব, ঠিক আছে? এখন এখন যেটা আসে, আমরা যদি কোকাস এবং আমরা বাইরা এবং অন্যান্য সংগঠন, ওআরবি আছে, অন্যান্য আমাদের অনারেবল ল মেকাররা আছে, ওনাদের মাধ্যমে আমরা আমাদের যে প্রবলেমগুলো ফেস করি, এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করে ব্যবসা করতে পারি, তাহলে আমার মনে হয় ইথিক্যাল মাইগ্রেশন করা আমাদের পক্ষে ইটস পসিবল ফর আস। এটা অসম্ভব কিছু না।